السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দীনি ভাই ও বোনেরা, আজ আমরা শিখব সুন্দর হওয়ার সুন্দর একটি আমল, গুরুত্বপূর্ণ একটি আমল শিখব। মুফতি আল আমিন আড়াই হাজারি দামাত বারকাতহুর কাছ থেকে আমলটি শিখে নেন। দেখা যাক হুজুর কি আমলটির কথা বলে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। রাতে যখন ঘুমোতে যাবেন, ঘুমানোর সময় মাত্র 10 বার পাঠ করবেন। সকালে ঘুম থেকে জেগে দেখবেন ইনশাআল্লাহ আপনার চেহারার মধ্যে নূর চমকাবে। নূর এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। মানুষ কালো হোক সুন্দর হোক, যার চেহারার মধ্যে নূর আছে দেখতে খুবই ভালো লাগে, খুব মায়াবী মনে হয়, চেহারাটা খুব মিষ্টি মনে হয়। আর যার চেহারার মধ্যে নূর নাই দেখতে ভালো লাগে না, এটা কালো মানুষ। চেহারায় নূর আছে দেখতে খুবই ভালো লাগে, এটা সুন্দর মানুষ। তার চেহারার মধ্যে নূর নেই দেখতে ভালো লাগে না, কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে মনে হয়, একবার দেখলে দ্বিতীয়বার তাকাইতে মনে হয় না। সেজন্য নূর এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। সূরা ইনফিতরের 5 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি আই সূরাতিম মা শা রাক্কাবাক, যিনি তোমাকে তার ইচ্ছে মতো আকৃতি দান করেছেন। কাউকে আল্লাহ কালো বানিয়ে আল্লাহ খুশি হয়েছেন, কাউকে সুন্দর বানিয়ে আল্লাহ খুশি হয়েছেন। যে কালো সেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা লাগবে, যে সুন্দর সেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা লাগবে। সুন্দর হলেই জান্নাতে যাবে আর কালো হলেই যাবে না, তা কিন্তু কথা নয়। আল্লাহ সুরত দেখেন না, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার রাসূল বলেন আল্লাহ সুরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, দেখেন ঈমান আর আমল। আবার আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন, সুষম করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 এ বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ অবয়ব দিয়ে সর্বোচ্চ সুন্দর যদি সৃষ্টি করেছি। মানব জাতি পৃথিবীর সবচেয়ে সুন্দর জাতি, যাকে আল্লাহ যার চেহারা নিজের কুদরতি হাতটা তৈরি করেছেন। এই জন্য বেশি বেশি নামাজ পড়বেন, যারা অজু করে বেশি বেশি নামাজ পড়ে এদের চেহারা এমনি নূর চমকায়। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে আয়েশা প্রশ্ন করলেন, অবিশ্বনবী কেয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ নবীদের উম্মত থাকবে, এর মধ্যে আপনি আপনার উম্মতদেরকে কি করে চিনবেন? নবীজি বলে আয়েশা, কতগুলো কালো ঘোড়ার মধ্যে সাদা চান কপাল বলা ঘোড়া কি চিহ্নিত করতে কষ্ট হবে? বলে না ইয়া রাসূলুল্লাহ, বলে আমার উম্মত যারা দুনিয়াতে ওযু করে 5 ওয়াক্ত সালাত আদায় করবার জন্য নামাজ পড়ে, এই যে ওযু করে কিয়ামতের ময়দানে এদের চেহারাগুলো নূর চমকাইতে থাকবে। আর আমি এদেরকে কালো ঘোড়ার মধ্যে যেমন চান কপাল বলা ঘোড়া খুঁজতে কষ্ট হয় না, আমারও খুঁজে বের করতে কষ্ট হবে না, এদেরকে খুঁজে বের করবো। দেখবেন যারা ওযু করে নামাজ পড়ে এদের চেহারে আল্লাহ পদত একটা এমনিতেই নূর তৈরি হয়ে যায়। আবার দুরুদ শরীফ বেশি বেশি পাঠ করলে নূর তৈরি হয়। রাত্রে যখন ঘুমাবেন কম পক্ষে 10 বার পড়বেন দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা